জগদ্ধাত্রী পূজো উপলক্ষে কৃষ্ণনগরের সাং বন্ধের কারণে প্রশাসনিক সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ। পথ অবরোধ করে রণক্ষেত্র চেহারা। বিক্ষোভের 5 ঘন্টা অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও সেখানে বিক্ষোভ চলেছে। কোতোয়ালি থানার আইসি রক্তিম চ্যাটার্জি 2 বার বিক্ষোভকারীদের সাথে বসেও বিষয়টি মেটাতে পারেনি। অবশেষে 34 নম্বর জাতীয় সড়কের উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে পথ অবরোধ করলো বিক্ষোভকারীরা। সূত্রের খবর জানা যায়, মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস এবং সাংসদ মহুয়া মৈত্রের পোস্টার ছেড়া হয়েছে। যদিও বিক্ষোভকারীরা দাবি করেন, বিক্ষোভ স্থগিত করার জন্যই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ইচ্ছাকৃত ঘটনাটি ঘটিয়েছে। তবে আন্দোলনের সাথে কোনো রাজনৈতিক সম্পর্ক নেই, এটি কৃষ্ণনগরের সকল অধিবাসীদের দাবি। এরপর রাত 1টার সময় এলেন ডিএম, 2টোর সময় এলেন আইসি রক্তিম চ্যাটার্জি। বিক্ষোভকারীদের সাফ কথা, ঐতিহ্যের পরম্পরা ফেরত চাই। আপনারা সবাই জানেন নদিয়াতে করোনা সংক্রমণের হার এখন অনেক হ্রাস হয়েছে, অনেক কমে গেছে। সেক্ষেত্রে কেন কৃষ্ণনগরের এই পুলিশ প্রশাসন আমাদের এই পুজোকে, আমাদের মাকে, তারা এই আমাদের যে ঐতিহ্য আছে কাঁধে করে নিয়ে যায় আমরা প্রতিমাকে, তারা সেটা বাধা দিচ্ছে। এবং শুধু এটা নয়, আমরা দেখেছি বিগত দিনে কালী পুজোতে আমরা দেখেছি শান্তিপুরের মা কালী এবং নবদ্বীপের কয়েকটা বারোয়ারি তাদেরকে তারা সামনে পারমিশন পাচ্ছে, তারা তাদের প্রতিমা সামনে তাদের মাকের সামনে নিয়ে গেছে। কিন্তু এই পঞ্চমে শুধুমাত্র কৃষ্ণনগরবাসীর জন্য কেন? আমরা কৃষ্ণনগরবাসী, তাই আজকে আমরা এই মর্মে উপস্থিত হয়েছি যে আমরা আজ আমাদের যে আন্দোলন আজ থেকে আমরা শুরু করেছি, আমরা কাল থেকে আবার রাস্তায় নামবো। যতক্ষণ না পর্যন্ত কৃষ্ণনগর পুলিশ প্রশাসন আমাদের উপর সুবিচার না করছে, আমাদের ঐতিহ্যকে না ফিরিয়ে দিচ্ছে, আমরা এই আন্দোলন চালিয়ে যাবো। আর সব থেকে বড় কথা, আমরা এখানে শুধুমাত্র কৃষ্ণনগরের ঐতিহ্যকে আমরা ধরে রাখার জন্য, রক্ষা করার জন্য আমরা আজকে সবাই ওখানে উপস্থিত হয়েছি। এবং আজ থেকে আমরা এখান থেকে বার্তা দিতে চাই কৃষ্ণনগর পুলিশ প্রশাসনকে, যে আগামী দিনেও আমাদের মা যদি কাঁধে না যায়, আমাদের আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর হবে। আমার নাম রাজু দাস, আমি বৌবাজার বারোয়ারির সদস্য। আজকে আপনাদের এই মানে অবরোধটা কী কারণে? এই অবরোধটা চলছে এই জন্যই যে বর্তমানে দুদিন আগে রবীন্দ্রনাথের মিটিং হয়েছে, সেই মিটিংয়ে ওরা একতরফা মিটিংটা করে ডায়েসে থেকে বলে মিটিংটা খুচকে চলে যায়, কাউকে বলা হয় ঠিক আছে, যার জন্য আমরা সাং চাই, রাজবাড়ি চাই, প্রশাসন যদি কোনো কিছু আপনাদের না মানতে চায়, আপনারা পরবর্তী কী পদক্ষেপ নেবেন? এইভাবে চলবে, কিশোর টাউন শুধু বন্ধ হয়ে যাবে, কিশোর টাউন তো বন্ধ হয়ে যাবে। কেননা এটা হচ্ছে একটা নবদ্বীপে হয়েছে, সাংহে শান্তিপুরে সাংহে হয়েছে, কৃষ্ণগর মেলা কেন সাংহে হবে না? এটাই এখানকার কৃষ্ণগর বাসিন্দাদের বক্তব্য। আর কৃষ্ণগর একটা আইডিয়া আছে, ঐতিহ্য আছে, রাজারা মধ্যে ঘরে আছে।